সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স স্টুডেন্ট সেলপারে এই ভিডিওতে আলোচনার বিষয়বস্তু রিং থিওরি এটা পার্ট টু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং বাকি পার্টগুলো তাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে পার্ট টু আসলে পার্ট ওয়ানের কন্টিনিউয়েশান পার্ট ওয়ান দেখার পরই পার্ট টু দেখতে হবে এবং পার্ট টু এর কন্টিনিউশন পার্ট থ্রি এখানে আমরা আলোচনা করেছি জিরো রিং সম্পর্কে এবং ট্রিভেলিং সম্পর্কে আলোচনা করেছি রিংয়ের কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করেছি এবং সর্বশেষ রিলেশান বিটুইন জিরো এলিমেন্ট অ্যান্ড ইউনিটি তোমরা জানো রিংয়ের ক্ষেত্রে জিরো এলিমেন্ট থাকে এবং কিছু কিছু রিংয়ের ক্ষেত্রে ইউনিটি থাকে তো যদি কোনো রিঙ্গের ইউনিটি থাকে তার সাথে জিরো এলিমেন্টের কী সম্পর্ক অর্থাৎ তারা ইকুয়াল না আন ইকুয়াল এটার প্রশ্নতা আমরা দেখিয়েছি তো ভিডিও দেখার পর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে তাতে করে তোমরা ভিডিওগুলোর আপডেট ইমিডিয়েটলি পাবে তো আজকের বিষয়বস্তুতে চলে যাই তো ভিডিওটি দেখার সময় কাছে খাতা বই রাখবে তাতে করে আমার সাথে সাথে তোমরা করতে পারো এবং ভিডিওটি কেউ টেনে টেনে দেখবে না তাহলে আমি আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারবে তো প্রথমে আমরা জিরো রিংয়ের ডেফিনেশনে যাব লেট এ প্লাস বি এ প্লাস বি অ্যান্ড অ্যাভেলিয়ান গ্রুপ অর কমেটিভ গ্রুপ একটা আমরা কমিটিভ গ্রুপ কনসিডার করলাম এখন আমাদের টার্গেট এই যে এ প্লাস গ্রুপ তোমরা দেখতে পাচ্ছ এই এ প্লাস গ্রুপটাকে রিংয়ে কনভার্ট করা অর্থাৎ এর মধ্যে আমাদের একটা মাল্টিপ্লিকেশান ডিফাইন করতে হবে যাতে করে বাকি যে কন্ডিশানগুলো বাকি কন্ডিশানগুলোর কথা অর্থ এ ডট ইজ এ সেমি গ্রুপ অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রপার্টি হোল্ড করে তো জিরো রিংয়ের ক্ষেত্রে একটা স্পেশাল টাইপের রিং এখানে আমরা মাল্টিপ্লিকেশান কীভাবে ডিফাইন করছি লক্ষ্য করো উই ডিফাইন মাল্টিপ্লিকেশন অন এ বাই এ ডট বি ক্যাল ডু জিরো ফর অল এব বিলংস টু এ হ্যা আর এ জিরো বিইং দ্য অ্যাডিটিভ আইডেন্টি ইন এ লক্ষ্য করো যেহেতু এ প্লাস একটা গ্রুপ কমিটিভ গ্রুপ তো যেহেতু গ্রুপ তার মধ্যে আইডেন্টি এলিমেন্ট থাকে অ্যাডিটিভ আইডেন্টি সেটাকে আমরা জিরো দিয়ে লিখি জিরোটা আইডেন্টি এলিমেন্ট অথবা আইডেন্টিভ আইডেন্টি ইন এ এখন আমরা মাল্টিপ্লিকেশান এইভাবে ডিফাইন করলাম যে এর মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট স্মল স্মল বি যদি নাও তাদের মধ্যে মাল্টিপ্লিকেশান করলে ওটা জিরো হবে এইভাবে আমরা একটা মাল্টিপ্লিকেশান ডিফাইন করলাম এখন আমাদের টার্গেট থাকবে এই গিভেন একটা অ্যাডিশান দেওয়া রয়েছে এবং আমরা মাল্টিপ্লিকেশান ডিফাইন করলাম এই অ্যাডিশান এবং মাল্টিপ্লিকেশানের রেসপেক্টে এই একটা রিং ফর্ম করবে তাহলে এখন আমাদের টার্গেট এ ডটকে সেমি গ্রুপ দেখানো ওটা সেমি গ্রুপ দেখানোর পর আমরা ডিস্ট্রিবিউটিভ লবটা দেখাবো তো সেমি গ্রুপ মানে তোমরা নিশ্চয়ই জানো দুটো কন্ডিশান ডটের রেসপেক্টে একটা ক্লোজার প্রপার্টি আর একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তো প্রথমে লক্ষ্য করো আমরা ক্লোজার প্রপার্টিতে যাবো আমি লিখেছি দেন এ ডট বি ইকোয়াল টু জিরো ফর অল এ বি বিলংস টু এ এটা ফ্রম ডেফিনেশান তাহলে এখান থেকে লক্ষ্য করো দুটো এলিমেন্টের ডট করলে আমরা কী পাচ্ছি জিরো সেটাও কিন্তু একটা সেটের এলিমেন্ট তাহলে যে কোনো দুটোর এলিমেন্ট এলিমেন্টের ডট বা প্রোডাক্ট সেটের মধ্যে থাকছে তাহলে বলতে পারি এ ইজ ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশান এখন আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্রমাণ করবো অ্যাসোসিটিভ প্রপার্টি করতে গেলে আমাদের তিনখানা এলিমেন্ট ধরতে হয় এখানে আমরা তিনখানা এলিমেন্ট লেট এবিসি বিলংস টু আর ধরে নিয়েছি এখন আমরা এ ডট বি ডট সি ক্যালকুলেশন করবো অ্যাকচুয়ালি আমাদের টার্গেট যেটা এ ডট বি ডট সি এটা যা হবে এ ডট বি ডট সি মানে ব্র্যাকেটটা আমি এ ডট বি এর মধ্যে রাখবো তাতে রেজাল্ট একই হবে তাহলে বলবো আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এখন লক্ষ্য করো এ ডট বি ডট সি এটা কত এ ডট জিরো কেন আমরা জানি ইন মাল্টিপ্লিকেশান এভাবেই ডিফাইন আছে তুমি যে কোনো দুটো এলিমেন্ট নাও না কেন এখানে বি এবং সি নিয়েছি তাদের প্রোডাক্ট করলে জিরো হবে এখন তাহলে এ ডট জিরো এসে গেল এ ডট জিরো কত হবে এ ডট জিরো জিরো হবে কেন কারণ এও একটা এর এলিমেন্ট আর জিরো একটা এর এলিমেন্ট যে কোনো একটু এলিমেন্টের ড্র প্রোডাক্ট করলে জিরো আসবে এখানে কিন্তু ওইরকম কনসেপ্টে ভাবলে হবে না যে এর সাথে জিরো গুণ করলে জিরো হয় এর সাথে জিরো গুণ করলে জিরো হয় ওটা রিংয়ের ক্ষেত্রে আমি একটু প্রবলেম প্রমাণ করবো কিন্তু এই ক্ষেত্রে এখন তো ওটা রিং ফর্ম করেনি তাহলে এ ডট জিরো এগুলো জিরো কিন্তু ওই এ ডট ওই রিংয়ের প্রপার্টিতে ইউজ করতে পারবে না তাই না এটা অ্যাকচুয়ালি এ ডট জিরো এগুলো জিরো ইউজ করছি আমরা কেন কারণ এভাবে ডেফিনেশান অব মাল্টিপ্লিকেশন এভাবে দেওয়া রয়েছে তাহলে এ ডট জিরো এগুলো আমরা জিরো লিখতে পারলাম আবার একই রকম ভাবে আমরা কি করব এ ডট বি ডট সি ক্যালকুলেশন করবো এখানে লক্ষ্য করো এ ডট বি ডট সি জাস্ট ক্যালকুলেশন করেছিলাম ব্র্যাকেটটা বিসির মধ্যে অর্থাৎ বিসির মধ্যে ক্যালকুলেশান করে তারপর এ প্রোডাক্ট করলাম এখানে কিন্তু আগে এ বি এর মধ্যে প্রোডাক্ট করতে হবে লক্ষ্য করো একই লজিকের অফ মাল্টিপ্লিকেশন থেকে এ ডট বি জিরো হবে তাহলে এটা লিখতে পারি জিরো ডট সি আবার জিরো এর মধ্যে এলিমেন্ট সিটাও এর মধ্যে রয়েছে তাহলে জিরো ডট সিও কিন্তু এর মধ্যে থাকবে সরি জিরো ডট সি ই্যাল জিরো হবে এখন টু ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশান তাহলে লক্ষ্য করো এ ডট বি ডট সি যেটা হলো এটাও দুটো সেম হলো তাই না তারপর এ ডট বি ডট সি গ্যাল টু এ ডট বি ডট সি ফর অল এ বি সি বিলংস টু এ তাহলে বলতে পারি মাল্টিপ্লিকেশান ইজ অ্যাসোসিয়েটিভ অন দ্য সেট এ ওকে তাহলে আমরা এই ক্লোজার প্রপার্টি এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থেকে বলতে পারি এ ডট ইজ এ সেমি গ্রুপ ওকে আমাদের টার্গেট কিন্তু এ প্লাস ডটকে রিং দেখানো তো এ ডট সেমি গ্রুপ দেখালাম এরপরে আমরা নিশ্চয়ই ডিস্ট্রিবিউটিভ ল দেখাবো ডিস্ট্রিবিউটিভ ল তোমাদের জানা আছে লেফট ডিস্ট্রিবিউশন রাইট ডিস্ট্রিবিউশন দুটো রয়েছে এখানে আমি এ ডট বি প্লাস সি লিখলাম একটু আমাদের দেখাতে হবে এ ডট বি ই টু এ ডট এ ডট বি প্লাস সি ইগ্যাল টু এ ডট বি প্লাস এ ডট সি দ্যাট ইজ লেফট ডিস্ট্রিবিউশন প্রপার্টি হোল্ড করাতে হবে এখন আমি লিখেছি লক্ষ্য করো এগেন এ ডট বি প্লাস সি গেল টু জিরো কেন লক্ষ্য করো বিও এর রেলিমেন্ট সিও এর এলিমেন্ট তাহলে বি প্লাস সি কার এলিমেন্ট হবে এর এলিমেন্ট হবে কারণ এ প্লাসটা একটা গ্রুপ তাহলে এ ডট ক্যাপিটাল এসের একটা এলিমেন্ট কত হবে জিরো হবে কারণ এটাই ডেফিনেশান অফ মাল্টিপ্লিকেশান যে আমরা যে কোনোটু এলিমেন্ট মাল্টিপ্লিকেশান করলে রেজাল্টটা জিরো হবে একই রকমভাবে এখন আমি কী ক্যালকুলেশন করবো এটার সময় আমাদের দেখাতে হবে এ ডট বি প্লাস এ ডট সি এখন এ ডট বি কত হবে এ ডট বিটাও জিরো হবে কেন ডেফিনেশান ফ্রম মাল্টিপ্লিকেশান একই রকমভাবে এ ডট সিটাও জিরো তাহলে লক্ষ্য করো A.B. বি প্লাস আমরা জিরো পেলাম এই জিরো সময় লিখতে পারি জিরো প্লাস জিরো তাই না এ বি প্লাস ইকেল জিরো ইকাল টু জিরো প্রথম জিরোটার জায়গায় আমি এ বি লিখলাম আর এই জায়গায় লিখলাম তাহলে আমাদের কিন্তু এ সি সরি হয়ে গেল তার মানে লেফট ডিস্ট্রিবিউশন লেফট ডিস্ট্রিবিউটিভ ল হোল্ডস ক্লিয়ার একই রকমভাবে তোমরা ক্যালকুলেশন দেখতে পারবে রাইট ডিস্ট্রিবিউশন লটাও কিন্তু হোল্ড করবে দেওয়ার ডিস্ট্রিবিউটিভ ল হোল্ডস ইন দ্য সেট এ ওকে তাহলে আমরা কী কী পেলাম প্রথমত পেলাম এ প্লাস ইজ এ কম্পিটিভ গ্রুপ যেটা গ্রিভেন দেওয়া ছিল সেকেন্ড আমরা দেখালাম এ ডট ইজ এ সেমি গ্রুপ এবং লাস্টলি আমরা দেখালাম ডিস্ট্রিবিউশন প্রপার্টি হোল্ড করছে ইন দ্যাট সেট তারপর আমরা বলতে পারি এ প্লাস ডট ইজ এ রিং এই রিংটাকে আমরা কিন্তু বলবো জিরো রিং ওকে এ প্লাস ডট এই যে রিংটা পেলাম জিরো রিং ইন পার্টিকুলার বি একটা সেট ধরলাম সেড সেট জিরো জিরো আইডেন্টি এলিমেন্ট অথবা অ্যাডিটিভ আইডেন্টি এলিমেন্ট ইন দ্য সেট এ বা এখানে লিখেছি জিরো জিরোই যে জিরো বিং জিরো এলিমেন্ট ইন এ প্লাস ডট অ্যাকচুয়ালি এখন এ প্লাস তো আমাদের রিং ফর্ম করে গেছে এটা জিরো রিং ওখান থেকে আমরা জিরো এলিমেন্ট নিয়ে একটা সেট ইমাজিন করলাম লক্ষ্য করো যেহেতু বিটা এর সাব সেট তাহলে বি প্লাস ডট কম্পিটিভ গ্রুপ হবে এটা এখন একটু ডেফিনেশান এটা ক্লোজার হবে এটা অ্যাসোসেটিভ প্রপার্টি হোল্ড করবে কারণ এখানে অ্যাসোসিয়েট এটা ডিস্ট্রিবিউটিভ সব অ্যাকচুয়ালি বিসি সবই তো জিরো তাই এটাও লক্ষ্য করবে এই বি প্লাস ডট একটা গ্রুপ ফর্ম করবে রিং ফর্ম করবে এই রিংটাকে কিন্তু আমরা বলবো ট্রিভিয়াল রিং ওকে এই বি প্লাস ডট একটা রিং ফর্ম করবে এটাকে ট্রিভিয়াল রিং করবো তার মানে অ্যাকচুয়ালি জিরো রিং থেকে শুধু আমরা সিঙ্গেল টুন সেট জিরো নিলাম জিরো রিং লক্ষ্য করে এটা এ প্লাস ডট জিরো ছিল এখান থেকে সিঙ্গেল টুন সেট জিরো একটা সেট ইমাজিন করলাম এটাও কিন্তু সেম অ্যাডিশান এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে একটা রিং ফর্ম করছে এই রিংটাকে বলবো আমরা জিরো রিং ওকে এখন আমরা এই যে ট্রিভেল রিংয়ের ক্ষেত্রে একটা নোট পড়বো রোড নোট ওয়ান বলছি ইন দ্য ট্রিভেল রিং জিরো ইজ জিরো ইজ দ্য জিরো এলিমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ জিরো রিং ট্রিভেল রিংয়ের ক্ষেত্রে যেটা জিরো যেটা আইডেন্টিভ আইডেন্টি সেটা শুধু অ্যাডিটিভ আইডেন্টি নয় ওটা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিও বটে কীরকম জিরো তো অ্যাডিটিভ আইডেন্টি তোমরা জানো এখন মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি করছি লক্ষ্য করো

তার মানে এই জিরোটা এর প্রপার্টি মতো কাজ করছে এ ডট আই ইকাল টু আই ডট এ ইকাল টু এ সেই লজিকে বলতে পারি জিরোটা আইটিভ আইডেন্টি সরি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি বা ইউনিটি সো ইন ট্রিভেল রিং জিরো ইকুয়াল টু আই অর্থাৎ জিরো এলিমেন্ট ইকুয়াল টু ইউনিটি ঠিক আছে আর একটা নোট পড়বো নোট টু লক্ষ্য করো এই ট্রিভেল রিংয়ের মধ্যে ট্রিভেল রিং তো কমিটি হয় কমিটি হতে গেলে এ ডট বি ইকাল টু বি ডট এ হতে হয় অ্যাকচুয়ালি এখানে এ বলো বি বলো ট্রিভেল রিংয়ের মধ্যে সবাই কিন্তু জিরো তাহলে ট্রিভেল রিং একটা কম্পিটিভ আবার এখন দেখতে পাচ্ছি ট্রিভেল রিংয়ের মধ্যে ওর থাকছে জিরোটাই ওর ইউনিটি তাহলে ট্রিভেল রিংকে বলতে পারবো ট্রিভেল রিং ইজ এ কম্পিটেটিভ রিং উইথ ইউনিটি ওকে আচ্ছা এখন বলে রাখি একটু পরে বলবো আমরা এই যে জিরো আর আই ইকুয়াল হচ্ছে ট্রিভেল রিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো নন ট্রিভেল রিংয়ের মধ্যে যদি ইউনিটি থাকে তাহলে জিরো আর আই কিন্তু দুটো ডিফারেন্ট এলিমেন্ট ওকে ইন জেনারেল ইঞ্জিনিয়ার ইন দ্য সেন্স যদি আমি নন ট্রিভেল রিং কনসিডার করি সেক্ষেত্রে যদি রিংয়ের মধ্যে ইউনিটি থাকে তাহলে ওখানে আমরা প্রুভ করতে পারবো জিরো মানে জিরো এলিমেন্ট এবং ইউনিটি দুটো ডিস্টিন এলিমেন্ট সেটা এই ভিডিওর একদম লাস্ট থিওরিয়ামে প্রমাণ করা রয়েছে ওটা একদম লাস্টে বলবো যাই হোক এরপরে আমরা কিছু রিংয়ের মধ্যে প্রপার্টি প্রমাণ করবো থিওরিয়াম ওয়ান আকার ওটা লিখেছি বলছে ইনিয়ার রিং আর প্লাস ডট এ ডট জিরো ইকেল টু জিরো ডট এ ইকেল টু জিরো অর্থাৎ জিরোর সাথে যে কোনো এলিমেন্টের মাল্টিপ্লিকেশান করো সেটা তুমি বাম দিকে মাল্টিপ্লিকেশান করতে পারো বা ডান দিকেও মাল্টিপ্লিকেশান করতে পারো রেজাল্টটা কিন্তু জিরো হবে এটা আমরা প্রুভ করবো যেটা জিরো রিংয়ের ক্ষেত্রে ছিল ওটা স্পেশাল কেস স্পেশাল কেসে আমরা মাল্টিপ্লিকেশন ওইভাবে ডিফাইন করেছিলাম এট ওয়ার বি জিরো কিন্তু ইন জেনারেল তো মাল্টিপ্লিকেশান ওইভাবে থাকবে না তোমরা আগের ভিডিওতে বিভিন্ন রিং রিং ফর্মে করেছিলাম দেখেছিলে ম্যাট্রিক্সেরটা আমরা ক্যালকুলেশন করে দেখেছিলাম বা রিয়েল নাম্বারের রিং ন্যাচারাল ইনস্টিটিউট অফ ইন্টিজার বা রেশনাল নাম্বারে যে রিং ফর্ম করেছিলাম ওখানে তো মাল্টিপ্লিকেশান ইউজুয়াল মাল্টিপ্লিকেশান ছিল অর্থাৎ ওখানে দুটো এলিমেন্টের প্রোডাক্ট করলে কিন্তু সবসময় জিরো আসতো না তাই না জিরো রিঙ্কের ক্ষেত্রে স্পেশালিটি ওরা মাল্টিপ্লিকেশন আমরা এইভাবে ডিফাইন করছি তো ইন জেনারেল কিন্তু এ ডট বি জিরো হয় না ওকে যাই হোক এখন বলছে আচ্ছা যেটা যে কারণে বলা জিরো ইংকের ক্ষেত্রে কিন্তু ওখানে এ ডট জিরো আমি জিরো করেছিলাম কারণ ফ্রম ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন এখানে সেটা বলছে না এখানে বলছে জিরো সাথে যে কোনো একটা এলিমেন্ট গুণ করো মাল্টিপ্লিকেশন করো সেটা লেফট হ্যান্ড থেকে করতে পারো বা রাইট সাইডেও করতে পারো রেজাল্ট জিরো আসবে এটা প্রুভ করবো নেক্সট বলছে এ ডট মাইনাস বি ইক্যাল টু মাইনাস এ ডট বি ইক্যাল টু মাইনাস অফ এ ডট রিয়েল নাম্বারে আমরা একটু প্রপার্টি পড়েছি একটা সেই রকম এগুলো এখানে আমরা প্রমাণ করবো নাম্বার থ্রি মাইনাস এ ডট মাইনাস বি ইকাল টু এ বি এই তিনটি প্রপার্টি মোটামুটি আমরা এখানে প্রুভ করবো প্রথমেটা আসি গিভেন দ্যাট আর প্লাস ডট ইজ এ রিং প্রথমে আমরা এক নম্বরটা প্রমাণ করবো মানে এ ডট জিরো ইকাল টু জিরো ডট এ ইকাল টু জিরো এই কারণ কীভাবে প্রমাণ করবো লক্ষ্য করো আমরা যা লিখতে পারি এ ডট জিরো ইকাল টু এ ডট জিরো প্লাস জিরো প্লাস জিরোর জায়গায় জিরো প্লাস জিরো পারি কারণ जो আইডিটিভ আডেন্টি জিরো সাথে জিরো করলে ওটাই জিরো ব্যাক করবে যাই হোক এখন এ কেন এটা লেফট ডিস্ট্রিবিউশন লক্ষ্য করো এ ডট বি প্লাস সি ক্যাল টু এ ডট বি করছি আমরা বাই লেফট ডিস্ট্রিবিউটিভ ওকে এখন লক্ষ্য এ জিরো আর এ রিভেন্ট তাহলে মাইনাস এ ডট জিরোটা আর এ রেলিভেন্ট হবে কেন অ্যাডিটিভ ইনভার্স আমরা জানি এর অ্যাডিটিভ ইনভার্স মাইনাস এ তাহলে এ ডট জিরো আর এ ইিভেন্ট এ ডট জিরো আর রেলিভেন্ট কেন কারণ এটা আর রেলিভেন্ট জিরোটা আর এর রেলিভেন্ট তাহলে এ ডট জিরোটা আর এ রেলিভেন্ট হবে ডিউ টু সিন্স আর ইস ক্লোজ টু দিস স্পিড মাল্টিপ্ল্ল্ল্লিকেশান সেখানে একটা আরের মধ্যে থাকছে তাহলে এটাই যে আরের মধ্যে থাকে এর অ্যাডিটিভ ইনভার্স দ্যাট ইস মাইনাস অফ দ্যাট সেটা এর মধ্যে থাকবে ওকে এখন কী করবো আমি এই মাইনাস এ ডট জিরোটাকে এই এটার বোথ সাইডে আমরা অ্যাড করবো অ্যাডিং মাইনাস এ ডট জিরো ইন বোথ সাইডস উই গেট বাম ভাবদিক লক্ষ্য করো মাইনাস এ ডট জিরো জাস্ট যোগ করছি এখানেও তাই এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি এই অংশটাকে এটা এটা কত হবে এটা জিরো হবে তাহলে জিরো ইকাল টু আমরা কী করলাম ব্র্যাকেটটা এদের মধ্যে না রেখে ব্র্যাকেটটা এদের মধ্যে নিয়ে গেলাম মানে মাইনাস এ ডট জিরো এই প্লাস এ ডট জিরো এই দুটোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি এটা লিখতে পারছি কী করে কারণ আমরা জানি অ্যাডিশানটা অ্যাসোসিয়েটিভ বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আবার এটা কত এটা আবার জিরো তাহলে লিখতে পারি জিরো ইউকাল টু জিরো প্লাস এ ডট জিরো তার মানে এ ডট জিরো ইকাল টু জিরো ক্লিয়ার এ ডট জিরো ইউকাল টু জিরো ক্লিয়া তার মানে আমাদের এই অংশটা প্রমাণ হয়ে গেল এ ডট জিরো ইউকাল টু জিরো প্রুভ হলো এখন আমি জিরো ডট এ প্রুফ করব একই রকম প্রমাণ করবো এখানে জাস্ট এ ডট জিরো শুরু করেছিলাম ওখানে জিরো ডট এ দিয়ে শুরু করবো জিরো জায়গায় জিরো প্লাস জিরো লিখবো ঠিক একই রকম অ্যাপ্রোচে প্রমাণ করছি কীভাবে লক্ষ্য করো নিজেরাও করতে পারবে হ্যাঁ এটা ভেবে লিখা হয়েছে তারপরে কি রাইট ডিস্ট্রিবিউটিভ জিরো ডট এ প্লাস জিরো ডট এ রাইট ডিস্ট্রিবিউশন তোমরা জানো বি প্লাস সি ডট এ ক্যাল টু বি ডট এ প্লাস সি ডট এ তাই এটা ডট এটা প্লাস এটা ডট এটা এটাকে রাইট রাইট ডিস্ট্রিবিউটিভ ল বলে বা রাইট ডিস্ট্রিবিউটিভ ল ঠিক আগের মতো করে জিরো ডট এ বিলংস টু আর তারপর মাইনাস জিরো ডট এট সেটা আরের মধ্যে থাকবে তারপর কী করতে হবে মাইনাস জিরো ডট এ দিয়ে আমি যোগ করবো অ্যাডিশান করবো মাইনাস জিরো ডট এ ইন বুথ সাইডস উই গেট মাইনাস জিরো ডট এ প্লাস জিরো ডট এ ই ক্যাল টু বাম দিকেই অ্যাড করেছি যে মাইনাস জিরো ডট এট প্লাস এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি তাহলে এটা জিরো হবে আর এটার মধ্যে আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগিয়ে ব্র্যাকেটটা মাইনাস জিরো ডট এ আর প্লাস জিরো ডট এর মধ্যে রাখবো আর এই জিরো ডট এটাকে ব্র্যাকেটের বাইরে রাখবো ওটা বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দিয়ে আমরা করলাম ডান দিকের পোর্শনটা আর এটা তো এমনি জাস্ট অ্যাডিটিভ ইনভার্স এটা অ্যাডিটিভ ইনভার্স এটা যোগ করলে জিরো এসে যাচ্ছে তো এটা জিরো আবার এটা কি এটাও জিরো তাহলে জিরো সমান জিরো প্লাস জিরো ডট এ দেওয়ার পর জিরো ডট এ গেলে জিরো তাহলে এখানে আমরা কিন্তু পেয়ে গেলাম জিরো ডট এ ই্যাল জিরো আগে পেয়েছিলাম এ ডট জিরো দাস এ ডট জিরো ইকাল টু জিরো ডট এ ইকেল টু জিরো ফর অল ই বিলংস টু আর তাহলে কিন্তু আমরা এক নম্বর থিরুমটা প্রমাণ করতে পারলাম ওয়ান এর আন্ডারে পার্ট ওয়ান এখন আমরা পার্ট টুতে যাবো ওখানে কী ছিল ওখানে ছিল এ ডট মাইনাস বি ইকেল টু মাইনাস এ ডট বি ইকেল টু মাইনাস অফ এ ডট বি প্রথমে আমরা এই অংশটা প্রুভ করবো তারপরে এই অংশটা প্রুভ করবো এই অংশটা প্রুভ করার কারণে মাইনাসের ইন্ট্রোডাকশানটা রয়েছে তাহলে আমরা শুরু করবো এইভাবে যে উই হ্যাভ আচ্ছা তার আগে দেওয়া রয়েছে রিংটা দেওয়া রয়েছে না উই হ্যাভ সরি আমার আগে অ্যাকচুয়ালি এখানে আমি এটা প্রমাণ করেছি এটা ইকুয়াল টু এটা প্রুভ করেছি তাহলে এখানে লক্ষ্য করো মাইনাস বি কোয়েশ্চনে দেওয়া ছিল এটা মাইনাস বি নতুন এসছে আমরা প্রপার্টিভ অ্যাডিশান থেকে জানি বি এর অ্যাডিটিভ ইনভার্স মাইনাস বি তাহলে বি প্লাস মাইনাস বিগুলো জিরো হবে এবার লক্ষ্য করো এখানে এ ডট মাইনাস বি তার মানে কি এটার বাম দিকে এ দিয়ে ডট প্রোডাক্ট করতে বলেছে বা মাল্টিপ্লিকেশান করতে বলেছে তা আমি এ দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে এ ডট বি প্লাস মাইনাস বি ইক্যাল টু এ ডট জিরো তাই না জাস্ট বাম থেকে এ দিয়ে ডট করলাম আবার এ ই ডট জিগুলি কত হয় জিরো হয় একটু আগে এক নম্বরে প্রমাণ করলাম বাই ওয়ান এটা জিরো বাম থেকে এটা বলতে পারবো এ ডট বি প্লাস এ ডট মাইনাস বি কেন বাই লেফ ডিস্ট্রিবিউশন এ ডট বি প্লাস এ ডট মাইনাস বি কী করে পাচ্ছি আমরা বাই লেফ লেফট ডিস্ট্রিবিউটিগলো আচ্ছা এরপর লক্ষ্য করো এটা রিংয়ের এলিমেন্ট বিটাও রিংয়ের এলিমেন্ট তাহলে এ ডট বিটা রিঙের এলিমেন্ট হবে এই বি যদি এর এলিমেন্ট হয় তো অ্যাডিটি ইনভার্স দ্যাট ইজ মাইনাস অফ এ ডট বি সেটাও কিন্তু আর এড এলিমেন্ট হবে এখন মাইনাস এ ডট বি দিয়ে বুথ সাইডে যোগ করব অ্যাডি মাইনাস এ ডট বি ইন বুথ সাইডস উই গেট লক্ষ্য করো মাইনাস এ ডট বি এই অংশটাকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি এখানে ব্র্যাকেট শেষ করতে হতো ব্র্যাকেট শেষ করা হয়নি আচ্ছা যাই হোক এরপর আমি কী করবো এটা তো জাস্ট মাইনাস এ ডট বি হবে আর এখানে আমি এসোই রিপোর্ট ইউজ করবো মাইনাস এ ডট বি প্লাস এ ডট বি কাছাকাছি থাকবে মাইনাস এ ডট বি প্লাস এ বি কাছাছি রাখলাম এটাকে ব্র্যাকেটের বাইরে রেখেছি এটাকে ব্র্যাকেটের বাইরে রেখেছি আমি এটা সমান মাইনাস এ ডট বি আর এটা পাচ্ছি করতে হবে বাই এস প্রপার্টি বুঝে গেল কি এটা এখানে একটা থার্ড ব্র্যাকেট শেষ করা উচিত ছিল আমার করা হয়নি এখানে তাহলে এই দুটো একসাথে লিখবো আমার বাই এস প্রপার্টির কারণে ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট শিফট হয়ে যাবে ওটা সেকেন্ড ব্র্যাকেট আকারে লিখেছি আর এটা সিম্পলি মাইনাস এ ডট বি হবে তাহলে খর এটা আবার জিরো জিরো প্লাস এ ডট বি এ ডট মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ ডট বি বা জিরো প্লাস এ ডট বি মানে এ ডট মাইনাস বি এগুলো মাইনাস এ বি এটাকে ওয়ান বললাম ওয়ান বলতে আমাদের এটা প্রুভ হলো এটার সময় এটা প্রুফ হলো এখন এটা প্রুফ করতে হবে মাইনাস এ আনতে হবে তাহলে কী করতে হবে এখানে আমাদের এ প্লাস মাইনাস এ ইকাল টু জিরো এইভাবে আমরা শুরু করবো এখানে উই হবে এ প্লাস মাইনাসে ইক্যাল টু জিরো কারো মাইনাসে পেয়ে গেছি এখানে এটার্মটা আনতে হবে তাহলে বি দিয়ে ডট করতে হবে রাইট হ্যান্ড সাইডে তাহলে আমি ডান দিকে ডট বি করেছি আবার জিরো ডট বি মানে কত জিরো বাই ওয়ান আর বাম দিকে আমরা কী করবো বাম দিকে আমরা এই অংশটা এ ডট বি প্লাস মাইনাস এ ডট বি এটা বাই রাইট ডিস্ট্রিবিউটিভ ল এটা পাচ্ছি আমরা কী করে বাই রাইট ডিস্ট্রিবিউটিভ ল এবার আগের মতো করে আমরা কী করবো এটাকে ইনভার্স দিয়ে আমরা বোধসে যোগ করবো এর ডি ইউনিভার্স কত মাইনাস এব তাহলে এব বিটা যেহেতু আরের মধ্যে রয়েছে মাইনাস অফ এ বিটাও আরের মধ্যে থাকবে এখন এই মাইনাস অফ এ ডট বি দিয়ে আমি অ্যাড করছি অ্যাডিং দ্যাট ইন বোথ সাইডস উই গেট মাইনাস এ ডট বি ওপরে যেটা ছিল থার্ড ব্র্যাকেটে রেখেছি এখানে থার্ড দিয়ে ভুলে গেছি আমি জাস্ট কপি পেস্ট করেছিলাম বলে ভুলে গেছি এটা লিখলাম ইকোয়াল টু দ্যাট প্লাস জিরো এটা করলে কি মাইনাস এ ডট বি আর এখানে অ্যাসির প্রপার্টি ইউজ করবো তাহলে এই দুটো একসাথে লিখবো তাহলে মাইনাস এবি প্লাস এ বি প্লাস মাইনাস এ ডট বি ইকাল টু মাইনাস এ ডট বি বাই অ্যাসসোডির প্রপার্টি এবং বাম দিকে যে সেকেন্ড প্যাকেটে দুটো ট্রাম ছিল এই দুটোকে যোগ করলে কত আসবে এই দুটো যোগ করলে জিরো আসবে কারণ একজন আরেকজনের আইডিটিভ ইনভার্স তাহলে জিরো প্লাস মাইনাস এ ডট বি ইক্যাল টু মাইনাস এ ডট বি বাম দিকে এটার সাথে অডিটিভি অ্যাডিটিভ আইডেন্টি যোগ হয়েছে তাহলে এলিমেন্টই ব্যাক করবে তাহলে মাইনাস এ ডট বি টু মাইনাস অফ এ ডট বি এটাকে দুই বললাম এক নম্বরে পেয়েছিলাম অ্যাকচুয়ালি এ ডট মাইনাস আর এখন পেলাম মাইনাস এ ডট বি আগে পেয়েছিলাম এটা এগেলো এখন পেলাম এটা এ এটা তাহলে ফ্রম ওয়ান অ্যান্ড টু আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে গেলাম ফ্রম ওয়ান টু এ ডট মাইনাস বি টু এটা সেকেন্ড প্রুফটা হয়ে গেলো বুঝতে পেরেছো আশা করি এখন আমার থার্ড প্রুফে যাব ওটাতে ছিল মাইনাস এ ডট মাইনাস বি ইকেল টু এ ডট পি ফর অল এ টু আর তাহলে এখানে এর দুটো এলিমেন্ট এবি থেকে আমরা নিলাম এখানে আমরা কী করবো এখানে আমি মাইনাস বিটাকে পি ধরেছি তুমি এটাকে মাইনাস এটাকেও পি ধরতে পারো তাতে যায় আসে না আমি এখানে মাইনাস বিটাকে পি ধরেছি তাহলে মাইনাস এ ডট মাইনাস বি ইকেল টু কত লিখব মাইনাস এ পি কারণ আমরা মাইনাস বি ইকেল পি ধরেছিলাম আমি এখানে জাস্ট পি বসিয়ে দিয়েছি আচ্ছা মাইনাস এ ডট পি আমরা একটু কি করলাম নাম্বার টুতে দু নম্বর থ্রিতে মাইনাস এ ডট কিন্তু মাইনাস অফ এ বি হয় তাহলে এটা কী লিখবো মাইনাস অফ এ ডট পি মাইনাস অফ এ ডট পি করতে পারছি বাই দুই দু নম্বর যে প্রুফ আমরা করলাম এবার এখানে পি এর জায়গায় মাইনাস বি বসিয়ে বস্তিত বসিয়ে দিয়েছি আবার যদি দু নম্বর ইউজ করি এটা কত হবে এবারের মধ্যে এ ডট মাইনাস বি মানে মাইনাস অফ এ বি এ ডট বি ওকে তার মানে মাইনাস এ ডট মাইনাস বি পেলাম যেটা আমরা মাইনাস অফ মাইনাস অফ এ ডট বি ঠিক আছে এটা লক্ষ্য করো এ ডট বি এর অ্যাডিটিভ ইনভার্স মাইনাস এ ডট বি তার আগে আবার মাইনাস তার মানে অ্যাকচুয়ালি রেজাল্ট গোটা অ্যাকচুয়ালি অ্যাডিটিভ ইনভার্স অফ মাইনাস অফ বেবি দ্যাট ইজ অ্যাডিটিভ ইনভার্স অফ অ্যাডিটিভ ইনভার্স অফ এ ডট বি অ্যাডিটিভ মানে এ ডট বি এর দুবার ইউনিভার্সিটিলাম মানে আসল এলিমেন্টে ব্যাক করব কারণ আমরা গ্রুপে জানি আচ্ছা এটা পাচ্ছিলাম বাই দু বাই দুই উই নো এক্স ইনভার্স সোল ইউনিভার্সিটি ক্যান টু ফর এল এভরি এক্স ইন এ গ্রুপ মানে এক গ্রুপের একটা এলিমেন্টে যদি দুবার ইনভার্স করি মানে একবার ইনভার্স নিলাম এক্স ইনভার্স পেলাম আবার ইনভার্স করলাম তাহলে কিন্তু অরিজিনাল এলিমেন্টই ব্যাক করব হেন্স এডট বি ইজ দ্য ইজ অ্যান এলিমেন্ট হেয়ার এডট বি ইজ অ্যান এলিমেন্ট ইন দ্য গ্রুপ আর্ট প্লাস হেয়ার এডট বি ইজ অ্যান এলিমেন্ট ইন দ্য গ্রুপ আর্ট প্লাস সো অ্যাডিটিভ ইনভার্স অব অ্যাডিটিভ ইনভার্স অব এডট বি ইজ এডট বি দ্যাট ইজ মাইনাস অফ মাইনাস এডট বি গেল এডট বি বুঝা গেলো কি এটার ধরো যে আমি এক্সাম্পল ধরে আমি রিয়েল নাম্বার কনশন্ট করলাম আর প্লাস রিয়েল নাম্বার দুইয়ের এডিমেন্ট ইনভার্স কত মাইনাস টি আবার মাইনাস দুইয়ের টিউ ইনভার্স প্লাস টি তার মানে একটা এলিমেন্টে দুবার ইনভার্স নিলে অরিজিনাল এলিমেন্টে ব্যাক করে আর এখানে একটা ভুল লিখেছি এটা এস এইচ এসএইচ ডবলুন এস ও হবে আসলে ওকে তাহলে এটা হলো তাহলে কিন্তু আমাদের এই প্রুফটাতে মাইনাস ও মাইনাস এ ডট বি কেল টু এবিপি এলাম মানে এই অংশটাই আমরা প্লাস ইবি এলাম দেওয়ার মাইনাস এ ডট মাইনাস বি ক্যাল টু মাইনাস এ ডট মাইনাস ডট মাইনাস সব মাইনাস এ তাই না মাইনাস সব মাইনাস এ বি আবার এটার সমান এ ডট বি তার মানে প্রুফ হয়ে গেল ওকে এ তিনখানা প্রুফ হয়ে গেল তো একটু আগেই বলেছিলাম আমি জিরো এলিমেন্ট এবং আইডেন্টিটি ইউনিটির মধ্যে একটা রিলেশন বার্ক করবো এবং আগে বলেছিলাম যে নন ট্রিভ্যাল রিঙয়ের ক্ষেত্রে এই দুটো এলিমেন্ট কিন্তু ডিসটিং হয় সেইটা স্টেটমেন্ট শো দ্যাট ইন এ নন ট্রিভ্যাল রিং উইথ ইউনিটি জিরো নডিক্যাল টু আই জিরো আর আই তোমরা সবাই জানো জিরোটা কি আর আইটা কি জিরোটা জিরো এলিমেন্ট আইটা ইউনিটি হচ্ছে নন ট্রিভেল রিংয়ের ক্ষেত্রে জিরো আর আই দুটো ডিস্টিং এলিমেন্ট হয় প্রুফের মধ্যে যাই ডার প্লাস ডট এ নন ট্রিভেল রিং উইথ ইউনিটি নন ট্রিভেল রিং মানে কি বলছি ট্রিভেল রিং মানে বুঝছি শুধু সিঙ্গেল টন সেট জিরো নন ট্রিভেল মানে ওটা ছাড়া অন্য কেউ অন্য কেউ মানে ওই সেটের মধ্যে জিরো ছাড়া অন্য কোনো এলিমেন্ট থাকবে তাহলে অন্য যে এলিমেন্ট থাকছে সে অবশ্যই নন জিরো হবে দেন আর কন্টেন্টস অ্যাট লিস্ট ওয়ান নন জিরো এলিমেন্ট তাই না ট্রিভেল হলে একটাই এলিমেন্ট নিয়ে সেট সিঙ্গেল সেট জিরো অ্যাডিটিভ আইডেন্টি এখন যদি নন ট্রিভেল হয় তার মানে ওই সেটের মধ্যে জিরো ছাড়াও অন্য কেউ রয়েছে তাই না তাহলে আর কন্টেন্টস অ্যাটলিস্ট ওয়ান নন জিরো এলিমেন্ট আমি ধরলাম এ স্মল এ একটা আর এ নন জিরো এলিমেন্ট লেট এ নন জিরো এলিমেন্ট এ ইন আর স্মল ই বি এ নন জিরো এলিমেন্ট ইন আর বাই দ্য প্রপার্টি অফ জিরো এলিমেন্ট উই গ্যাট এ ডট জিরো ইগেল জিরো একটা করতে পেলাম একটু আগে যে আমরা থিয়োরম ওয়ান হান্ড্রেডের তিনখানা থিয়রম প্রমাণ করলাম তার প্রথম থিয়রমটা হচ্ছে এ জিরো নাম্বার টু যেটা লিখেছি আমি ফ্রম দ্য প্রপার্টি অফ ইউনিটি উই গেট এ আই ইক্যাল টু এ এ ডট আইকল টু এ যে কোনো এলিমেন্টের সাথে তার ইউনিটি ইউনিটি দিয়ে মাল্টিপ্লাই করলে ওই এলিমেন্টটি ব্যাক করে ক্লিয়ার এখন আমাদের টার্গেট কিন্তু আমাদের প্রুভ করতে হবে জিরো নট ইকাল টু আই আমরা কন্ট্রাডিকশনে প্রমাণ করবো ইফ পসিবল লেট জিরো ইকাল টু আই তাহলে সাইডে আমি এ দিয়ে ডট করি এ ডট জিরো ইকলো এ ডট আই জিরো আই ধরে নিয়েছিলাম এ দিয়ে ডট করেছি এ মাল্টিপ্লিকেশান জিরো ইকুয়াল টু এ মাল্টিপ্লিকেশন আই এ ডট জিরো মানে জিরো আমরা এখানে ক্যালকুলেশন করে এখানে বলেছি আবার এ ডট আই মানে এ তাহলে এটা কী হলো এটা জিরো হয়ে গেলো কিন্তু আমরা এটা কী ধরেছিলাম এ একটা নন জিরো এলিমেন্ট ধরেছিলাম তাহলে দিস কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট এ ইজ এ নন জিরো এলিমেন্ট ইন আর তাই না তাহলে আমরা এটা জিরো পেয়ে গেলাম কিন্তু আসলে আমরা এটা নন এলিমেন্ট ধরেছিলাম তাহলে দিস কন্ট্রাডিক্স দ্য ফ্যাক্ট দ্যাট ইজ এ নন জিরো এলিমেন্ট ইন আর তাহলে আমাদের এজাম সান মানে আমরা জিরো ইকেল আই ধরেছিলাম সেটা আমরা ভুল ধরেছিলাম দ্যার ফোর ইনস জিরো নন ইকেল টু আই দ্যাট ইজ ইন এ নন ট্রিভেল রিং উইথ ইউনিটি জিরো এলিমেন্ট অ্যান্ড ইউনিটি আর ডিস্টিং এলিমেন্ট ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের পার্ট অবশ্যই দেখবে ওটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যাই হোক থ্যাংক ইউ সবাই ভালো থেকো